সাধারণ এবং সবার কাছে জানতে চাই, ডাক্তারি কি এতটাই সহজ একটি বিষয় যেটি ছ মাসে কমপ্লিট করে দেওয়া যায়, যেটা আমরা 5.5 বছর ধরে পড়েও আমাদের প্র্যাকটিস লাগে, এস্টাবলিশ হতে এত বছর সময় লাগছে, একটি সাধারণ মানুষ কিংবা ধরেই নিন একজন কমিউনিটি হেলথ প্রোভাইডার যিনি এন্ট্রান্স এক্সাম পাশ করতে পারেননি দুর্ভাগ্যবশত, তিনি 6 মাসে পড়ে কী করে প্র্যাকটিস করতে পারেন? হিউম্যান বডি একটা অতি কমপ্লেক্স বিষয়, সেটা 6 মাসে পড়া যায় না, সেটা 5 বছরেও পড়া যায় না, সেখানে 6 মাসে কী করে ওরা কমপ্লিট করতে পারে? আমার জনসাধারণের কাছে এটা প্রশ্ন। হ্যাঁ, ডাক্তারের সংখ্যা বাড়বে, কিন্তু সেই ডাক্তার কি এফেক্টিভ ডাক্তার হবে? এটা আমি জানতে চাই জনসাধারণের কাছে। আজকে আমাদের র্যালির দুটোই উদ্দেশ্য, একটা অবশ্যই এই ব্রিজ কোর্সকে বিরোধিতা করা এবং দ্বিতীয় জনসাধারণকে সচেতন করা, কারণ যা আলটিমেটলি কিন্তু জনসাধারণেরই ক্ষতি। এই 6 মাসে নির্মিত ডাক্তাররা নিজেরা চিকিৎসা করে বেরিয়ে যাবে, কিন্তু যদি কোনো লং টার্ম কোনো এফেক্ট করে পেশেন্টদের কিন্তু সেই কনভেনশনাল ডাক্তারদের কাছেই আসতে হচ্ছে। তাহলে এই যে মাঝে এই ক্রাইসিস পিরিয়ডটা, মেডিকেল ফ্র্যাটার্নিটির যে ডার্ক ফেসটা, এটা কেন আমাদের ফেস করতে হবে? কিসের জন্য? আমরা 1 বছর 2 বছর রিপিট দিয়েও দরকার হলে ডাক্তারিতে আসবো বলে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিচ্ছি, যাতে প্রপারলি MBBS কোর্স করতে পারি। হ্যাঁ, সেখানে আমাদের 5 বছর সরকার পড়ারও, সরকারের দ্বারা কয়েকদিন ধরে মানে একটা যে বিল পাস করেছে কেন্দ্র সরকার তরফ থেকে, NMC বিল, সেই বিলটা একেবারেই ডাক্তারদের মানে ডাক্তারদের এবং কমন মানুষদের মানে একদম মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেটা কীভাবে কমন মানুষদের মেরে ফেলা হচ্ছে সেটা আমি একটু ভালো করে বুঝিয়ে বলতে চাই। NMC যে বিলটা হয়েছে, সেই বিলটাতে 6 মাসের একটা ব্রিজ কোর্স আছে। একটা ডাক্তার যার যেখানে মানে তৈরি করতে সময় লাগে 4.5 বছর, তার সাথে 1 বছর ইন্টার্নশিপ, সেখানে একটা ডাক্তারকে ওরা 6 মাসের মধ্যে তৈরি করে দিচ্ছে এবং কমিউনিটি হেলথ পোস্টে তাকে পোস্টিং করছে। সেই ডাক্তার কীভাবে চিকিৎসা করবে মানুষের জন্য সেটা কি মানুষ এখনও বুঝতে পারছে না? তাই আমরা চাই মানুষের হয়ে, যেহেতু আমরা মানে আমরা ডাক্তার, আমরা মানুষের হয়ে কাজ করি, তাই মানুষদেরকে বোঝাতে, এটা শুধু ডাক্তারদের মানে ডাক্তারদের প্রতি চাপ নয়, এটা মানুষদেরকেও মেরে ফেলার একটা বড় ষড়যন্ত্র। আপনারা করছেন? আমরা কলেজ থেকে, আমাদের মানে ডাক্তারদের তরফ থেকে আমরা ছোট্টবেলা র্যালি তৈরি করেছি এবং এই র্যালির মাধ্যমে আমরা মানে মানুষদের কাছে পৌঁছাতে চাই এবং সরাসরি আমাদের যে বিলের মানে NMC বিল, সেই বিলটা যে ঠিক হয়নি সেটা আমরা উপর মহলকে জানিয়ে দিতে চাই। এই বিলের মধ্যে অনেক কিছু এখন পর্যন্ত বলা হয়নি ঠিকঠাকভাবে, শুধু জাস্ট একটা বিল পাস করা হয়েছে। বিলের যে সমস্ত নিয়ম, একটা বিল পাস করতে গেলে সমস্ত নিয়মাবলীগুলোকে মানুষের সামনে এবং যাদের জন্য করা হয়েছে তাদের প্রতি জানানো উচিত, কিন্তু এখানে একটা নিয়মাবলী ঠিক মতো করা হয়নি, শুধুমাত্র বিলটাই পাস করা হয়েছে। এই NMC বিলে কীভাবে পরীক্ষা হবে, মানে আমাদের মেনলি একটাই মানে একটাই এক্সিট এক্সাম হবে এবং সেই এক্সামের দ্বারাই মানে হচ্ছে ডাক্তার মানে PG কোর্স মানে যেটা আমাদের MS বা MD কোর্স সেখানেও সিলেকশন হবে এবং সেখান থেকে লাইসেন্স পাওয়া হবে। কিন্তু সেখানে কীভাবে হবে, সেখানে আমাদের একটা ফাইনাল এক্সাম, আমরা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাবেন একটা ফাইনাল এক্সাম হয়, সেই ফাইনাল এক্সামে দুটো পার্ট থাকে, একটা থিওরি এবং একটা প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালটা থিওরিটা তো নয় যেভাবে হলো সেভাবে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালটা কীভাবে হবে, প্র্যাকটিক্যালের মার্কসগুলো সেটা কীভাবে ডিপেন্ড করবে সেটা কোনোভাবে ইয়ে হচ্ছে না। একদম একদম। আজকে আপনার নাম? আমার নাম পিন্টু সান্দ্রা। হ্যাঁ, পিন্টু সান্দ্রা।